তিতাহাজরা গ্রামের যুব সমাজকে আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এলাকার মুরব্বীদের প্রতি। আসলে দিনই দুই চারটা মাহফিল হওয়া দরকার, অনেকের অনেক সময় ভিতরে ভিতরে একটু আবেগ, ভিতরে ভিতরে একটু কি বলবো যে অনীহা, অনাগ্রহ, যে এত মাহফিল কেন। হ্যাঁ, মাহফিল খুব বেশি হওয়া খারাপ কিছু নয় যদি হেদায়েতের উদ্দেশ্যে হয়। আমাদের মুসলিম কালচারগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানদের যেই ইসলামিক ট্র্যাডিশন সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই ওয়াজ মাহফিলের মাধ্যমে কিছুটা হলেও আমাদের কিশোর ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু আনন্দ উপভোগ করে, যুবকেরা দায়িত্ব নিয়ে দিনই মাহফিলের আয়োজন করেন, মুরব্বীরা আসেন, বসেন, কথা শোনেন, এর দ্বারা সমাজের দশটা লোক এক জায়গায় একত্রিত হওয়ার, ইসলামী কিছু কালচার, ইসলামী কিছু সংস্কৃতি, একসাথে ওঠা বসার যে কিছু সংস্কৃতি ইসলামে আছে সেগুলো কিছুটা হলেও জিন্দা হয়। দেখুন, মুসলিম কালচার চলে যাওয়ার কারণে পৃথিবীতে অনেক জায়গায় মুসলমানেরা কিন্তু চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। আপনারা কি বলতে পারবেন প্রথম মুসলমানদের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় হয়, বলতে পারবেন কি? না। প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় মুসলমানরা যেটা করেন সেটা হচ্ছে স্পেনের কর্ডোভা ইউনিভার্সিটি। এই কর্ডোভা, স্পেন কর্ডোভা গ্রামোডার অবস্থা এই ছিল, এমন কোনো মসজিদ ছিল না যেই মসজিদের সাথে একটা লাইব্রেরি, একটা ইসলামিক সেন্টার, কালচারাল সেন্টার ছিল না, এমনটি হয় নাই। চেঙ্গিস খান, হালাকু খান, অভিশপ্ত ইতিহাসের সেই অভিশপ্ত ব্যক্তিরা, তারা দেখল যে কোন জায়গায় নক করলে, আঘাত করলে, হিট করলে মুসলমানদেরকে দমানো যাবে। তারা টার্গেট নিয়ে মুসলমানদের কিছু কালচারকে ধ্বংস করেছিল, মুসলমানদের জ্ঞান ও বিজ্ঞানের কিছু বই তারা পুড়িয়ে দিয়েছিল, যার কারণে মুসলমানরা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে স্পেনের এমনও সময় গিয়েছে স্পেনে মুসলমানের নাম রাখার সাহসটা পর্যন্ত কারো হয় না। এই যে আমরা বুখারি শরীফ, বুখারি শরীফ বলি, আসহুল কিতাব মিন বাদি কিতাবিল্লাহ হুয়া আসহীহুল বুখারি। এই যে বুখারি বুখারি, কথায় কথায় বুখারি বুখারি বলি, বুখারি কোথা থেকে আসলো? সেই রাশিয়ার বুখারা, কোথায়? সৌদি আরব, ইসলামের সূতিকাগার, যেখানে ইসলাম সৃষ্টি হয়েছে, যেখানে ইসলাম আবির্ভূত হয়েছে। তো বুখারি শরীফ তো সেখানে হওয়ার দরকার ছিল, কিন্তু বুখারি শরীফ হইল কোথার? সেই কোথার? বুখারার, সেই রাশিয়ার, বৃহত্তর রাশিয়ার সেই বুখারা, তাশখান, সমরখান, বুখারা, সেই জায়গার মুসলমানদের অনেক বইপত্র এখন আমরা পড়ি। বুখারায় তো এরকম অবস্থা হলো, প্রত্যেক ঘরে ঘরে একজন হাফেজে কোরআন ছিল, একজন, দুইজন, পাঁচজন হাফেজে কোরআন ছিল। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে অনেক ঘরে পাঁচজন, ছয়জন, সাতজন পর্যন্ত হাফেজে কোরআন আছে, আলহামদুলিল্লাহ। তো এই বুখারায় এমন কোনো মহল্লা ছিল না হাফেজে হাদিস ছিল না। হাফেজে হাদিস কিন্তু দুইটা চারটা হাফেজ হাদিস মুখস্থ করা তা নয়, সনদ সহ 100,000 হাফে হাদিস আয়াত্তে যদি কেউ নেয় তাহলে তাকে হাফেজে হাদিস বলা হয়। অথচ দেখুন, সেই তাশখন, সমরখন, বুখারা কি করুণ অবস্থা হলো। আমাদের বাংলাদেশের একটা পত্রিকা নয় দিগন্ত, অনেকেরই চোখে পড়েছে, তার সম্পাদক উনি একবার একটা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ওনার একটা প্রোগ্রামে গিয়েছিলেন বাহিরে, সেখানে এক ভদ্রলোক রাশিয়ার বলেছিল দুঃখ করে এই ইসলামিক কালচারের কথা, বাবা চাবিটা রেখে গিয়েছে ছেলের কাছে যে
এই হলো আমাদের মহল্লার মসজিদের চাবি। যখনও কোনো সময় যদি প্রয়োজন হয় এই চাবি দিয়ে মসজিদ খুলতে পারবে। ছেলে মারা যাওয়ার সময় নাতি অর্থাৎ ওই দাদার নাতি তার ছেলের কাছে চাবি রেখে গিয়েছে, এই হলো আমাদের মসজিদের চাবি, তোমার কাছে রইল। দাদার কাছে চাবি ছিল, দাদা মরে যাওয়ার সময় বাবার কাছে দিয়ে গেল, বাবার কাছে চাবি ছিল, বাবা মৃত্যুর সময় নাতির কাছে অর্থাৎ ছেলের কাছে দিয়ে গেল। এই যে তিন পুরুষের সাহস হলো না চাবিটা দিয়ে মসজিদটা খুলে দুই রাকাত সলাত আদায় করার জন্য, কারণটা কি? এই কমিউনিজম আঘাত করেছিল ওই ওই জায়গাগুলোতে যেখান থেকে ইসলামিক কালচার, কৃষ্টি, তাহজিব, তমদ্দুন উঠে যায়। মসজিদগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, নাট্যশালা ক্লাবে পরিণত হলো, হাজার হাজার মসজিদ মাদ্রাসা নয়, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে কি কঠিন অবস্থা হলো। তো আল্লাহ শুকরিয়া, আমাদের এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল হয়, এটা একটা ভালো দিক। এটা কি দিক? ভালো দিক। তবে কেউ কারোর সাথে অসুস্থ প্রতিযোগিতা করে নয়, ওরা করতেছে ওদের এন্ট্রিতে আমাদের একটা করতে হবে, এরকম না। অসুস্থ প্রতিযোগিতা না, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজ যদি জেগে ওঠে, আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের অনেক জায়গায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কত জায়গায় বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে গ্রাম্য চিকিৎসক যারা ছিল, পল্লী চিকিৎসক, কোনো রুগী মৃত্যুর ভাব হলে কোরামিন ইঞ্জেকশন দিয়ে তার একটু তাজা করত। এখন সরকারের তথ্য মন্ত্রণালয় প্রণোদনা দিয়েও অনেক সিনেমা হলকে তাজা বানাতে পারছে না। বাংলাদেশে অসংখ্য টেলিভিশন চ্যানেল আছে, তাদের ভিউয়ার্স দর্শক সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে। মানুষ এখন ফেসবুক কিছুটা ঘাটাঘাটি করে, ইউটিউব কিছু ঘাটাঘাটি করে। আপনারা শুনে খুশি হবেন, আমাদের এই যুব সমাজ যারা একেবারেই ধ্বংসের প্রান্তে চলে গেছে, মদ, গাঁজা, ইয়াবা, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, অপসংস্কৃতি, কি জানো, ওই 31st night, পহেলা বৈশাখ, তারপরে হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি করে করে যুব সমাজ যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহর মেহরবানি, কিছু আল্লাহর বান্দাদের ওয়াজ নসিহাত শুনে এখন আলহামদুলিল্লাহ তারা আবার যুবকের একটু ডান দিকে ঝুঁকেছে, আলহামদুলিল্লাহ বলে। যুবকেরা কোন দিকে ঝুঁকেছে? ডান দিকে ঝুঁকেছে। আমার তো বাহির থেকে অনেকে ফোন করে, হুজুর আমি একজন ট্যাক্সি চালক, কেউ বলে আমি একটা কারখানায় চাকরি করি, কেউ বলে আমি একটা গভর্নমেন্ট জব করি, তো রাতের বেলায় ডিউটি অথবা নির্জনের কাজ নাই, ডিউটি কি, ডিউটিও পালন করি, ফাঁকে ফাঁকে আপনাদের অমুকের অমুকের ভিডিওগুলো দেখি, সময়টা নষ্ট করি। আগে যেখানে সিনেমা দেখতাম, ইন্ডিয়ান ছবি দেখতাম, বিভিন্ন ধরনের কার্ট পিসগুলো দেখতাম, এখন এগুলো দেখি, এটা কি একটা ভালো দিক নয়? অবশ্যই ভালো দিক।